नमस्कार। सामने विश्वकर्मा पुजो। विश्वकर्मा पुजो निये एक निर्दिष्ट श्रेणी बेशी उत्साह उद्दीपना सबथेके बेशी थाके, तारा होलेन श्रमिक बा लेबार सम्प्रदाय। आज थेके बहु बचर आगे विश्वकर्मा पुजोर जे तात्पर्य बा श्रमिकदेर जे उत्साह उद्दीपना छिलो, आमार मने हय सेटा सम्पूर्ण बा चिरतरे हारिए गेछे। कारणटा हलो, बर्तमान समय विश्वकर्मा पुजो मानेई हच्छे কাজহীন বেকার লকডাউন হয়ে যাওয়া শিল্পের শ্রমিকদের মদ খাওয়ার উৎসব। এই মদ খাওয়ার টাকা কারা যোগায়? বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতারা, যারা মালিক পক্ষের সাথে মধ্যস্থতা করে বৃহত্তর অংশের শ্রমিককে সম্পূর্ণ বসিয়ে দিয়ে নিজেদের স্বার্থচরিতার্থ করে, তারাই তো বিশ্বকর্মা পূজোর দিন মদের ব্যবস্থা করেন। একটা দিন আনন্দ কর না, অসুবিধা কী আছে? তবে কেন বিশ্বকর্মা পুজোটাই শ্রমিকরা করবেন বা লেবাররা করবেন? একটু পিছনের দিকে তাকালে যদি আমরা শাস্ত্র দেখি, শাস্ত্রে হচ্ছে বিশ্বকর্মা দেবতা হচ্ছেন শিল্পের দেবতা, যিনি ভগবানের বাড়িঘর তৈরি করেন, শ্রীকৃষ্ণের বাড়ি তৈরি করেছিলেন, শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র তৈরি করেছেন, শিবের ত্রিশূল তৈরি করেছেন। এই বিশ্বকর্মা সেই বিশ্বকর্মা যে বিশ্বকর্মাকে হাত ধরে বিভিন্ন দেশের শ্রমিকরা উৎপাদন করতে চায়, উৎপাদনে গতি আনতে চায়, কিন্তু সরকার, রাষ্ট্রব্যবস্থা, কেন্দ্রীয় শিল্প সংস্থাগুলোকে বেসরকারীকরণ করতে চায় বা শিল্প বন্ধ করে দিতে চায়। এই শিল্প বন্ধ করে দেওয়ার অভিপ্রায় বা অভিলাষ কিন্তু আজকের নয়, বহু দিনের, বহু যুগের। আর সবথেকে মজার বিষয় হলো, শিল্প বন্ধ করে দেওয়া এবং শিল্প নিয়ে ঠিক ভোটের আগে চর্চা করার একটা রীতি বা রেওয়াজ আমাদের রাজ্য এবং আমাদের দেশে চলছে দীর্ঘদিন ধরে। আমার এলাকার যেসব কারখানা একটা সময় নাকি গমগম করতো, আজ ভৌতিক এলাকা। রাতের বেলা পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, তবুও চুরি হয়। বহু কর্মহারা শ্রমিক আজও যেসবের সামনে দোকানে এসে চা খায় এবং বিশ্বকর্মা পুজোর দিন বিকট বিকট নাচ করে মদ খেয়ে, খানিকক্ষণ ভুলে থাকতে চায় ব্যথা বেদনা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিভে যাওয়ার যে দুঃখ, সেই দুঃখ। কিন্তু সরকার কি চেষ্টা করে যেসব খোলার? করে না। ভোটের আগে প্রতিশ্রুতি দেয় যেসব খোলা হবে, শাহগঞ্জ খুলবে, জুট মিলগুলো খুলে যাবে, বৃহত্তর অংশের কর্মসংস্থান হবে, তাই বাস্তবে তো কোনো প্রতিফলন হয় না। তাহলে বিশ্বকর্মা পুজো কেন করবো? ওই যে বললাম, মদ খাওয়ার উৎসব। আসুন সবাই মিলে বসে মদের আসর বসাই, মদ খাই, হই হুল্লোড় করি, মানুষকে বলি আমরাও ছিলাম লড়াই আন্দোলনের মাধ্যমে, শিল্প খোলার দাবি জানিয়েছিলাম, আমরা আজও বিশ্বকর্মা পুজো করি কারখানার গেটের সামনে দাঁড়িয়ে। কারা তোলে এই আওয়াজ তোলে? এই সমস্ত চালাক নেতারা আর বুদ্ধিমান গর্দভ শ্রমিকরা, যারা হাতুড়ি চালাতো, যারা লোহা কেটে লোহা বেঁকিয়ে শিল্পের মাধ্যমে উৎপাদন করত, তারা অসহায়, বাড়িতে আর্থিক অনটন, তবুও বিশ্বকর্মা পুজো আসে যায়, আমরা লাফাই। নতুন শিল্পের দেখা নাই, কেন্দ্রীয় সরকারের হাতে থাকা শিল্প বিলগ্নিকরণ হচ্ছে রাজ্যে। এই যে চুপ করে থাকলাম খানিকক্ষণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবাক অবাক বিস্ময়। কিছুদিন আগেই দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, সিঙ্গুরের দিকে তাকানো মাত্র গাড়ি অমনি দাঁড়িয়ে গেল। না, আমি ড্রাইভারকে বললাম একটু দাঁড় করাও, একটা ইতিহাস দেখি। বৃহৎ অংশ একটা স্ক্র্যাপ জমে আছে এখনো। কি হতে পারত সিঙ্গুর? কি হলো তার পরিণতি? কেন আমরা কি তাহলে নিজেদের পায়ে নিজেরা কোপ মারলাম? কোথায় বৃহৎ শিল্প? তবে আশার আলো দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশ সফরে যাচ্ছেন শিল্প আনতে। আমরা এই বিশ্বকর্মা পুজোটা হয়তো আনন্দে কাটাবো যে মুখ্যমন্ত্রী শিল্প নিয়ে আসবেন, রাজ্যে নতুন ইন্ডাস্ট্রি হবে, আমরা উৎফুল্ল হব, লাফাবো। যেভাবেই হোক শিল্প আসুক, বিশ্বকর্মা পুজো হয়তো পরের বছর নতুন আঙ্গিকে হবে, নতুন উৎপাদনের মাধ্যমে শিল্পরা হই হুল্লোড় করবে, কথা বলবে ভবিষ্যৎ। কিন্তু বিশ্বকর্মা পুজো এর চেয়ে বড়ো কিছু মানে রাখে না। তবে বিশ্বকর্মা পুজো এক শ্রেণীর মানুষকে ঘুরে বেড়ানোর জন্য পাগল করে, তা করবে। তা বিশ্বকর্মা পুজো নিয়ে বৃহত্তর অংশের সমাজের মানুষের মাথা ব্যথা নেই। আছে রিক্সাওয়ালা, অটোওয়ালা,
টোটো চালক, বিভিন্ন কলকারখানার বন্ধ হয়ে যাওয়া শ্রমিকদের চিৎকার চেঁচামেচি, হইহুল্লোড়, জোরে বক্স বাজিয়ে উত্তেজনা, আনন্দ, একটু মেনে নিন দাদা, ওদের দুঃখটা বোঝার চেষ্টা করুন। আজকে শিল্প থাকলে রাজ্যের চরিত্রটাই হয়তো বদলে যেত। কোন শিল্প? ভারী শিল্পের কথা বলছি, চপ শিল্পের কথা বলছি না। চপ সবাই পছন্দ করে বলে মনে হয় না, যাই হোক চপ খায় তাও বিকেলে কিছু মানুষ খাক, যারা করে কমে খাচ্ছেন খাক, খান না, অসুবিধা কী আছে। কিন্তু বৃহৎ শিল্প দরকার, বড় শিল্প দরকার। দেখা হবে নতুন ভিডিওতে, গালাগাল করুন শিল্প নিয়ে বললাম বলে। ভালো লাগলে কমেন্ট করুন, আর পছন্দ হলে সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল, দেখা হবে নতুন ভিডিওতে।